মানে মাছ বাঁশ দিয়ে পিটাইছে, গাছ দিয়ে পিটাইছে, কলার ডাব দিয়ে পিটাইছে, ছুরি দিয়ে পোষ দিছে, তারপর পুরুষ লঙ্গের সাথে পানি বান গিয়া ঝুলাইয়া হয়ে আবার পাল দিয়ে টানছে নিচ ফিলে, এই নির্যাতন করছে আমার। এইভাবে দুই দিন যাবত নির্যাতন করছে। আর চোখে সিগারেট আগুন দাঁতকে ধরছিল, সিগারেট আগুন দাঁতকে ধরছে, যে শিকার যা নাহলে তোরে আর মারিব, আর মারি হলাম তোরে। এরকম বহু হিমকি দেশে খালি আমার এক কথাই বলে, যেটি শিকার যা শিকার। জঙ্গিরা যত স্মার্ট হোক না কেন, আমার র্যাব ফোর্স তার থেকে বেশি স্মার্ট। র্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে। র্যাব গত 25 সেপ্টেম্বর থেকে সারা দেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। 1 থেকে 6 অক্টোবর 2022 পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায়। ওয়ালাইকুম দর্শক, মানুষ কতটা খারাপ হলে, কতটা নিষ্ঠুর হলে, কতটা নির্মম হলে এ ধরনের কাজ করতে পারে। এক লোককে চুরির অপবাদ দিয়ে তার যৌনাঙ্গে আসলে পানি ঢেলে গরম পানি ঢেলে তারপর নির্যাতন করা হয়েছে, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। এদিকে র্যাব এরকমভাবে বলেছে যারা এসব কাজ করেছে তাদের থেকে কিন্তু র্যাব আরও বেশি চালাক, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল আলোচনা যাই। এই ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের বলছি, যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। তো দর্শক শুরুতেই আমরা দেখে আসি যে এক লোককে আসলে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। দর্শক চলুন এই ভিডিওটা আমরা দেখে আসি। মানে মার্চে বাইশ দিয়ে পিটাইছে, গাছ দিয়ে পিটাইছে, কলার ডাব দিয়ে পিটাইছে, ছুরি দিয়ে পোষ দিছে, তারপর পুরুষ লঙ্গের সাথে পানি বান গিয়া ঝুলাইয়া হইয়া আবার পাও দিয়ে টানছে নিচ ফিলে, এই নির্যাতন করছে আমার। এইভাবে দুই দিন যাবৎ নির্যাতন করছে। আর চোখে সিগারেট আগুন দাঁতকে ধরছিল, সিগারেট আগুন দাঁতকে ধরছে, যে শিকার যা নাহলে তোরে আর মারিব, আর মারি হলাম তোরে। এরকম বহু হিমকি দিছে খালি আমার এক কথাই বলে, যে তুই শিকার যা শিকার গেল তোর সাইডে দেবো। এখন আমি যেটা করি নাই, যা আমার রেকর্ড নাই আমার গোষ্ঠী জ্ঞাতির ভিতরে, সেটা মিথ্যা কথা বলবো কেন? আমি শুধু এক কথা বলছি, দেখি আমার আরও বেশি মার তরচর করছে। নাম হলো সুমন, হ্যাঁ সুমন শেখ। আমার মারধর করছে, ধরে নিয়ে আমার বলছে যে তোর কাছে কী কী আছে বাইকর। পরে আমার মোবাইল আর চাবি নিয়েছে, নেওয়ার পর আমি মানে কী জন্য ধরিয়ে আনছেন, পরে আমার কাছে টাকা পয়সা যা ছিল সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন আমার বলতেছে যে জায়গা অটো আর আইছে, এই অটো তুই নিয়েছো, সেই কথা শিকার যাবি, যদি শিকার না যাস তোরা মারি গিয়ে হলাব, শিকার যাবি। এই কয়েছে আর আমার মারছে, কয়েছে আর মারছে। এইভাবে দুই দিন যাবৎ আমার নির্যাতন করছে। পরে আমার ফোন টোন নিয়ে গেছে, কোনো কায়দা কোনোরকমভাবে আমার এই ভাইকে ফোন দেই। টেকেরহাট এলাকা থেকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী মকসেদপুর থানা এলাকায় নিয়ে তাকে আটকে রেখে তার উপরে শারীরিক নির্যাতন করে, এটা আমরা সংবাদ পাই। এবং এই মানববন্ধনের সংবাদ পেয়ে আমি নিজেও ঘটনাস্থলে আসি এবং তাৎক্ষণিক আমি আমার অফিসারদেরকে বলি যে আসামিকে গ্রেপ্তারের জন্য আমি নির্দেশ দিয়েছি এবং ইতিমধ্যে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি, আমরা যেটা জেনেছি যে তাকে চোর সন্দেহে নাকি তাকে আটক করছে এবং সেই সংক্রান্তে তাকে মারধর করেছে। আমরা দেখে আসলাম যে এই লোকের আসলে মুখ থেকে শুনে আসলাম একটা ভিডিওর মাধ্যমে যে সেরকম ভাবে বলতেছে তাকে আসলে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে, তাকে আসলে পিটিয়েছে এবং ছুরি দিয়ে আঘাত করেছে, ছুরি দিয়ে পোষ দিয়েছে এবং তার যৌনাঙ্গে আসলে পানি ঢেলে তারপর আসলে ঝুলিয়ে রাখা হয়েছে এবং যৌনাঙ্গের মধ্যে আসলে পানি বেঁধে একটা পুতলায় করে পানি বেঁধে তারপরে আসলে তাকে নির্যাতন করা হয়েছে। বিভিন্নভাবে যতটা টর্চার করা যায়, যতভাবে নির্যাতন করা যায় এরকমভাবে নির্যাতন করা হয়েছে তাকে, কিন্তু আসলে চুরির অপবাদ দিয়ে, কিন্তু সে আসলে চুরি করেনি এরকমভাবে বলা হচ্ছে। দর্শক মানুষ কতটা নিষ্ঠুর হলে সে ধরনের কাজ করতে পারে? দর্শক এ বিষয়ে আপনাদের আসলে মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক এখন আপনারা দেখাবো আসলে র্যাব এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এই বিষয়ে আসলে র্যাব কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে। দর্শক চলুন এই ভিডিওটা আমরা দেখে আসি।
আমরা দুইটা ভিডিও দেখে আসলাম। একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে র‍্যাব সেরকম ভাবে বলতেছে যে জঙ্গিরা যতই চালাক হোক না কেন, যতই তারা বুদ্ধিমান হোক না কেন, তাদের থেকে র‍্যাব কিন্তু আরো বেশি চালাক, তাদের থেকে র‍্যাব আরো বেশি বুদ্ধিমান, তারা কিন্তু আসলে রেহাই পাবে না। জঙ্গিরা আসলে যাই যতই যা বুদ্ধি খাটাক না কেন, তারা তারা র‍্যাবের হাত থেকে তারা বাঁচতে পারবে না। দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে র‍্যাব এই জঙ্গিদের আসলে কিছু করতে পারবে কিনা, এদের বিরুদ্ধে যে আসলে ব্যবস্থা নিতে পারবে কিনা। দর্শক, এ বিষয়ে মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে এক লোককে আসলে চুরির অপবাদ দিয়ে তাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, তার যৌনাঙ্গে নির্যাতন করেছে এবং তাকে ছুরি দিয়ে আঘাত করেছে, তাকে পিটিয়েছে বিভিন্নভাবে এরকমভাবে। দর্শক, আসলে সে যদি চুরি করেও থাকে, আমার কথা হলো এটা, সে তো মানুষ, তাকে তো আসলে এরকমভাবে নির্যাতন করার কোনো দরকার নাই। তো দর্শক, আসলে মানুষ যদি এত নিষ্ঠুরায় পাশা হয় তাহলে এই ধরনের কাজ করতে পারে? দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আজকের বেশি কথা বাড়াবো না, আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।